তাসমান সাগর পাড়ের হ্যাগলি ওভালে হলুদের আধিক্য, যে আলোক ছটায় ম্লান আকাশী নীল জার্সি, উল্লাস আর গর্জনের সপ্তম স্বর্গে অজি শিবির 9 বছর বাদে শিরোপার স্বাদ যে আরও একবার। উচ্ছ্বাস আর ভিড়ের মধ্যেও ক্যামেরার লেন্স বারবারই খুঁজে নিল অ্যালিসা হিলিকে। যা করেছেন এই ব্যাটার ছেলে কিংবা নারী, বিশ্বকাপের ফাইনালের 5 দশকের ইতিহাসে কেউ এর আগে তা করতে পারেনি কখনোই। মর্নিং শোজ দ্য ডে, টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতে 160 রান পায় হিলি হেন্সের ব্যাটে। তখনও বোঝা যায়নি কি দুর্বিষহ সময় অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। 68 রান করে র্যাচেল হেন্সফিল্ডেও দ্বিতীয় উইকেট জুটিতে বেথ মুনিকের সঙ্গে নিয়ে 146 রানের পার্টনারশিপ করেন অ্যালিসা হিলি। দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেন 170 রান, যা হিলির ক্যারিয়ারের 5ম শতক, যা আবার বিশ্বকাপের ফাইনালের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। যে ইনিংসটি সাজানো ছিল 26টি চারে, বেথমনির ব্যাট থেকে আসে 62 রান। শেষের দিকে অ্যালিসা পেরির 10 বলে 17 রানের ক্যামিওতে 5 উইকেটে 356 রানের পাহাড় সম সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ইংল্যান্ড উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতেই। ট্যামি বিটমন্ট, হিন্দার নাইট দুজনেই ফিরেছেন দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ন্যাট সাইভারের ব্যাট। ইংলিশদের আশার সলতে জ্বালিয়ে রেখেছিলেন এই ডানহাতি, ব্যাটিংটাও করেছিলেন আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়েই। অ্যানা কিং, মেগান স্কটের কেউ বিন্দুমাত্র সমস্যায় ফেলতে পারেননি ন্যাট সাইভাকে, কিন্তু টিকল না অপর প্রান্ত। শেষ ব্যাটার হিসেবে অ্যানিয়া স্ট্র্যাপসোর ফেরার মধ্য দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে অস্ট্রেলিয়া পায় বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ, যদিও তখনও বাকি ছিল 38টা বল। মাহবুব রিমন, সময় সংবাদ।